বিরতির পর স্বাগত লিরাই বাড়ি বালুর ঘাটে দুটি গাড়ির চালক থেকে প্রায় ত্রিশ হাজার টাকা বেআইনি ভাবে আদায় করার অভিযোগ মূলত অভিযোগ করছে যে ত্রিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা আদায় করছে কিছু মানুষ তার প্রতিবাদে আজ মহকুমা বন আধিকারিকের অফিস ঘেরাও করে শ্রমিকরা অবৈধভাবে আদায় করা সেই ষাট হাজার টাকার মানি রিসিট চাইতে গেলেও এখনো পর্যন্ত সেই দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শ্রমিকেরা তারা মূলত লিরাই বাড়ি বালুঘাট থেকে বালি নিয়ে যাবার পথেই তাদের কাছ থেকে ষাট হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে কি বলছেন শ্রমিকেরা তাদের মূলত কি অভিযোগ শোনাবোয়াল

আমরা সংসার আছে গাড়ি পিক দিতে পারি না এক মাস পাকা বই রয়েছে গাড়ি চলমান আছে বন্ধন আছে আমরা আর বন্ধন চালাইতে পারি না আমরা কি ফাঁচি খাইয়া মারা যাইতাম না কি যা হ্যাঁ আমরা তো পেট আছে সংসার আছে চলতে লাগো তো তো আমরা ক্যারিং লাইসেন্স ক্যারিং লাইসেন্স দেয় না আবার আবার গিয়া সারা ধরে গাটা গিয়া ধরে হাঙ্গিং করে এটা কোন সিস্টেম ফাইনাল কাগজ দাও ফাইনাল কাগজ দিয়েছি না মতন করাম

আপনারা শুনলেন শ্রমিকদের বক্তব্য তারা মূলত অভিযোগ করছেন যে তাদের থেকে ষাট হাজার টাকা করে নেওয়া হয়েছে বিআইনি ভাবে কোনো মানি রিসিপ্ট পর্যন্ত দেওয়া হয়নি এবং রিসিপ্ট দিতে দেওয়ার কথা বললে একেবারে রেগে চটে উঠেন সে সমস্ত মানুষ মূলত এখন দেখার বিষয় যে তাদের এই আন্দোলনের পর কতটা নড়ে চড়ে বসে বন দপ্তর এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান